যেখানে প্রায় 32 ফুট লম্বা কালী ঠাকুর হয়েছে। কিন্তু এই বছর কিন্তু 50তম বর্ষ, সেটা আগে শ্মশানের সামনে যে মণ্ডপ বীরবানপুর বিধান স্পোর্টিং ক্লাবের এই পুজোতে কিন্তু মেলা বসে, তো এত বড় যেটা সামনে থেকে দেখলে মাথা উঁচু করে দেখতে হবে। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম। ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি, দেখতে পাচ্ছ, বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব, যেখানে প্রায় 32 ফুট লম্বা কালী ঠাকুর হয়েছে। কিন্তু দুর্গাপুরের এখানে প্রত্যেক মানে অনেক ভিড় হয়, অনেক দূর দূর থেকে মানুষ আসে প্রত্যেক বছর, কারণ এখানকার প্রতিমার জন্য। এখানকার প্রতিমাটা অনেক বড়, চামুণ্ডা দেবী চামুণ্ডার পুজো হচ্ছে এখানে, এবং এই দেবী চামুণ্ডাকে আমরা সামনে গিয়ে দেখাবো। তার আগে বলে দিই, এটা কিন্তু 50তম বর্ষ, তারপরে বুঝতে পারছো একদম আকর্ষণীয় তো হবেই, এবং এখানে কিন্তু অলরেডি প্রোগ্রাম চলছে। আমরা একেবারে সামনে চলে যাবো মণ্ডপের এবং তোমাদেরকে দেখাবো এখানকার প্রতিমা, চলো। বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাবের এই বছর কিন্তু 50তম বর্ষ, সেটা আগেই বললাম। এখানে অনেকগুলো অ্যাওয়ার্ড আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, প্রত্যেক বছর এত আকর্ষণীয় প্রতিমা এখানে হয় যে অনেক জায়গা থেকে অনেক অ্যাওয়ার্ড এই মণ্ডপ কিন্তু পেয়ে থাকে, এখানকার প্রতিমার জন্য পেয়ে থাকে। এবং আমরা প্রতিমা আরও সামনে থেকে দেখে নেবো 50তম বর্ষে কেমন প্রতিমা হয়েছে, একদম বিশেষ আকর্ষণ এখানকার 32 ফুট দেবী চামুণ্ডার মূর্তি, একদম অসাধারণ প্রতিমা। সামনে যাই এবং তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম এখানকার মূর্তি, একদম আলাদা রূপ। তোমরা যে সমস্ত ঠাকুর অন্যান্য মণ্ডপে দেখো তার থেকেও কিন্তু আলাদা। তোমরা অলরেডি কলকাতার আশেপাশে অনেক বড় বড় অনেক মা কালীর মূর্তি দেখেছো, যেগুলো বিশেষ করে বড় মার তোমরা অনেক ভিডিও দেখেছো, কিন্তু এই মূর্তি একদম অন্য ধরনের, যেটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো সামনে এসো, তোমরা পুরো ভিডিওটা দেখে নাও, খুব সুন্দর, এত বড় যেটা সামনে থেকে দেখলে মাথা উঁচু করে দেখতে হবে, অসাধারণ একটা প্রতিমা। এবং এটা কিন্তু 32 ফুটেরও বেশি লম্বা। এটা হচ্ছে বীরভানপুরের যে শ্মশান আছে, দুর্গাপুরের বীরভানপুর শ্মশান নিশ্চয়ই অনেকেই জানে, সেই শ্মশানের এই কালী মূর্তি, সেই শ্মশানের কাছে কিন্তু এই বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাবের এই কালী পুজোটা হয়। বাইরে প্রোগ্রাম হচ্ছে, আপনাদের শুনতে একটু অসুবিধা হবে, আপনারা মূর্তিটা দেখুন। বীরভানপুরের শ্মশানের সামনে যে মণ্ডপ বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাবের এই পুজোতে কিন্তু মেলা বসে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে নাগরদোল্লা আছে, এখানে রাইডসগুলো আছে, অনেক কিছু বাচ্চাদের রাইডস আছে, এখানে তো বাচ্চারা অলরেডি এনজয় করছে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ এখানে মেলা হচ্ছে সুন্দর। তো এই মেলার সাথে এখানকার মণ্ডপ একদম খুশিতে মেতে উঠেছে পুরো দুর্গাপুরবাসীর, অনেক মানুষ এখানে এসেছে, ভিড় করেছে, এখানে অলরেডি প্রোগ্রাম হচ্ছে, এদিকে এদিকে অনেক মানুষের ভিড়, তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি স্টেজে প্রোগ্রাম হচ্ছে, খুব সুন্দরভাবে সেজে উঠেছে বীরভানপুরের এই কালী মণ্ডপ।
দুর্গাপুরের বীরবাণপুর মহাশ্মশান, সেই শ্মশানের কাছে এই কালী মূর্তি, এই কালী মণ্ডপ, এটা কিন্তু প্রত্যেক বছরই হয় এবং খুব বিখ্যাত। কেমন লাগলো আজকের ভিডিওটা? bengal.com এর সাথে অবশ্যই থাকবেন। bengal.com এরকম একটা মূর্তি দেখালো যেটা বীরবাণপুরের খুব, আমাদের দুর্গাপুরের খুব ফেমাস, বীরবাণপুরের না দুর্গাপুরের খুব ফেমাস। যদি ভালো লেগে থাকে অবশ্যই bengal.com এর সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই মা কালী যদি ভালো লেগে থাকে, এখানকার মূর্তি যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু bengal.com চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবেন। বাই।